কখনো খুশকির সমস্যায় ভোগেননি এমন মানুষ খুঁজে পাওয়া খুবই মুশকিল, কারণ এটা একটা সাধারণ সমস্যা। কম বেশি সকলকেই এই সমস্যার সম্মুখীন হতে হয়। তবে কখনো কখনো কারো জন্য এই সমস্যাটা এতটাই বেশি হয়ে যায় যে এর কারণে মাথার ত্বকে প্রচণ্ড চুলকানি এবং জামা কাপড়ে লেগে তা লজ্জার কারণ হয়ে দাঁড়ায়। শীতকালে শুষ্ক আবহাওয়া এবং অতিরিক্ত ধুলাবালির কারণে এই সমস্যাটা একটু বেশি দেখা দিয়ে থাকে। তাছাড়া যাদের মাথার ত্বক অতিরিক্ত তৈলাক্ত, অতিরিক্ত শুষ্ক, নিয়মিত চুল পরিষ্কার না রাখা এবং মানসিক দুশ্চিন্তার কারণেও খুশকির সমস্যা দেখা দিয়ে থাকে। তাই আজ আমি আপনাদের সাথে এমন একটি রেমেডি শেয়ার করতে যাচ্ছি যা আপনার হাতের কাছে থাকা জিনিস দিয়েই তৈরি করে ফেলতে পারবেন। আর এই রেমেডিটা আপনার মাথার ত্বক থেকে খুশকি দূর করার পাশাপাশি চুলের বৃদ্ধিতেও অনেক সহায়তা করবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেমেডিটাকে কিভাবে তৈরি করে ব্যবহার করবেন। এর জন্য প্রথমেই একটি পরিষ্কার বাটি নিন। এবার আমার দরকার 2 টেবিল চামচ নারিকেল তেল। নারিকেল তেল মাথার ত্বক থেকে খুশকি দূর করতে চমৎকার কাজ করে এবং এটা চুলের গোড়ায় পুষ্টি যুগিয়ে হেয়ার কন্ডিশনার হিসেবে কাজ করে। এতে করে চুলের রুক্ষতা দূর হয়ে যায় এবং চুল হয়ে ওঠে মজবুত ও খুশকি মুক্ত। আপনি চাইলে এখানে নারকেল তেলের পরিবর্তে অলিভ অয়েল ব্যবহার করতে পারেন, কারণ অলিভ অয়েলও মাথার ত্বক থেকে খুশকি দূর করতে বেশ কার্যকর। তারপর এর মধ্যে 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে তা ভালো করে মিক্স করে নিতে হবে। লেবুর রসের মধ্যে থাকা অ্যাসিড মাথার ত্বকের পিএইচ ভারসাম্য রক্ষা করে এবং খুশকি সহ নানা ধরনের ছত্রাক দূর করে ফেলে। তাছাড়া লেবুর রস মাথার ত্বককে গভীরভাবে পরিষ্কার করে দেয়, তাই খুশকি দূর হওয়ার পাশাপাশি মাথার ত্বক থেকে উকুন পর্যন্ত দূর হয়ে যায়। ফ্রেন্ডস, রেমেডিটা তৈরি। লেবু আর নারিকেল তেলের এই মিশ্রণটি চুল লম্বা করতেও অনেক সহায়তা করে। আপনি যদি আপনার চুলের বৃদ্ধিতে সহায়তা চান তাহলে এই রেমেডিটাকে আপনার হেয়ার কেয়ার রুটিনে অ্যাড করে নিতে পারেন। এবার এই মিশ্রণটির সাহায্যে আপনার মাথার ত্বকে খুব ধীরে ধীরে 5 মিনিট মাসাজ করুন আর এই মিশ্রণটিকে আপনার পুরো মাথায় ভালো করে অ্যাপ্লাই করে নিতে হবে, যেন এই মিশ্রণটি আপনার প্রত্যেকটা চুলের গোড়ায় প্রবেশ করতে পারে। চুলের গোড়ায় লাগিয়ে নেওয়ার পর এই মিশ্রণটিকে আপনার পুরো চুলে ভালো করে অ্যাপ্লাই করে নিন। অ্যাপ্লাই করে নেওয়ার পর এইভাবে 1 ঘন্টার জন্য রাখতে হবে এবং 1 ঘন্টা পর আপনি আপনার পছন্দ অনুযায়ী শ্যাম্পুর সাহায্যে পরিষ্কার করে নিন। এই রেমেডিটাকে আপনি সপ্তাহে 2 দিন করে ব্যবহার করুন। এর ফলে খুব দ্রুত আপনার মাথার ত্বক থেকে খুশকি এবং ইনফেকশন দূর হয়ে যাবে, পাশাপাশি উকুন থাকলে তাও চলে যাবে। আর এটাকে যদি আপনি সপ্তাহে 2 দিন করে নিয়মিত ব্যবহার করেন তাহলে আপনার চুলের বৃদ্ধিও দ্রুত বেড়ে যাবে, চুল হয়ে উঠবে ঝরঝরে, মসৃণ ও খুশকি মুক্ত। এর জন্য প্রথমে আমার দরকার সরিষার তেল। সরিষার তেল আমাদের চুলের জন্য অত্যন্ত উপকারী। আদিকালের মানুষেরা তাদের চুলের যত্নে এই সরিষার তেলকে ব্যবহার করত, কিন্তু এতে কিছুটা গন্ধ থাকায় বর্তমান যুগে অনেক মেয়েরাই মার্কেটে পাওয়া কেমিক্যাল এবং সুগন্ধিযুক্ত তেল ব্যবহার করছেন, যার কারণে কিন্তু আপনার হেয়ার ফল আরও বেশি বেড়ে যাচ্ছে। সরিষার তেলে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল উপাদান রয়েছে যা আপনার অকালে চুল পেকে যাওয়া রোধ করবে। পাশাপাশি রয়েছে ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন ই যা চুলের দ্রুত বৃদ্ধিতে সহায়তা করে। এবার 1টি বাটিতে 3 টেবিল চামচ সরিষার তেল নিন। তারপর আমি এর মধ্যে দেব 1 চামচ আদার পেস্ট। আদা চুলের গোড়া মজবুত, চুল ঘন এবং আকর্ষণীয় করে তোলার জন্য অত্যন্ত উপকারী। চুল পড়া বন্ধ করতে আদার কোনো জুড়ি নেই। এটা রুক্ষ চুলে প্রাণ ফিরিয়ে আনে এবং চুলকে করে ঝরঝরে ও উজ্জ্বল। এবার আমি এর মধ্যে দেব 1 চামচ লেবুর রস। এবার এই 3টি উপাদানকে ভালো করে মিক্স করে নিন। লেবুর রস মাথার ত্বক থেকে খুশকি দূর করতে অত্যন্ত কার্যকর, পাশাপাশি এটা মাথা থেকে উকুন দূর করে ফেলে। এছাড়া এটা চুলকে প্রাকৃতিকভাবে উজ্জ্বল করে তোলে। ভালো করে মিক্স হয়ে গেলে এই মিশ্রণটাকে 5 থেকে 6 ঘন্টার জন্য রোদে রেখে দিন। রোদে রাখার ফলে এর কার্যকারিতা আরও বেড়ে যাবে।
তারপর রাতে ঘুমোতে যাওয়ার আগে এই মিশ্রণটির সাহায্যে আপনার চুলের গোড়ায় 10 মিনিট ম্যাসাজ করুন। তারপর এটা আপনার পুরো চুলে ভালো করে অ্যাপ্লাই করে নিন এবং এইভাবেই ঘুমিয়ে পড়ুন। পরদিন সকালে যে কোনো হার্বাল শ্যাম্পুর সাহায্যে আপনার চুলকে পরিষ্কার করে নিন। ফ্রেন্ড, সব ধরনের চুলের জন্য এই হেয়ার প্যাকটি অত্যন্ত কার্যকর। এটা ম্যাজিকের মতো করে আপনার চুল পড়া পুরোপুরি বন্ধ করে ফেলবে এবং চুলকে সুস্থ করে তুলবে। এতে করে চুলের বৃদ্ধিও বেড়ে যাবে। সব থেকে ভালো রেজাল্ট পাওয়ার জন্য এই হেয়ার প্যাকটি সপ্তাহে 2-3 দিন ব্যবহার করুন। এতে করে আপনি 100% ভালো রেজাল্ট পাবেন। আপনার চুল পড়া তো বন্ধ হবেই, পাশাপাশি চুলের বৃদ্ধিও বেড়ে যাবে এবং চুল প্রাকৃতিকভাবে উজ্জ্বল হয়ে উঠবে। ফ্রেন্ডস, আপনি যদি চুল পড়া নিয়ে খুবই নাজেহাল হয়ে থাকেন তাহলে অবশ্যই এই হেয়ার প্যাকটিকে ব্যবহার করে দেখুন। আর আমার ভিডিওটি যদি আপনার কার্যকরী মনে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এইরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।